হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব শিলিগুড়ির মধ্যে অবস্থিত এপারে বাংলা রেস্টুরেন্টের খাবার দাবার কেমন সবটা। তো তোমরা ব্লগটা লাস্ট অবধি দেখো। তো গাইস দেখো, আমি ঢুকে গিয়েছি রেস্টুরেন্টের ভিতরে। তো তোমরা একবার চট করে দেখে নাও রেস্টুরেন্টটা কেমন দেখতে। তোমরা তো দেখতেই পারলে কতটা সুন্দর রেস্টুরেন্টটা দেখতে। আর হ্যাঁ গাইস, আমি যেদিন গিয়েছিলাম রেস্টুরেন্টে সেই দিন কিন্তু জামাইষষ্ঠী ছিল, সেই জন্য কিন্তু রেস্টুরেন্টের ভিতরে জামাইষষ্ঠীর ছোটো ছোটো জিনিস থিমের মধ্যে সাজানো ছিল। তো এবার গাইস তোমরা চট করে একবার দেখে নাও মেনু কার্ডটা। তো তোমরা তো দেখেই নিলে সব কিছু খাবার দাবারে কেমন দাম। এইবার খাবার পালা, এবার খাওয়া যাক। খাবারও চলে এসেছে। অর্ডার করেছিলাম স্পেশাল জামাইষষ্ঠী ননভেজ থালি। সব খাবারই খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমার মাটনটা ভালো লাগেনি। তার কারণ মাটনটা একটু কেমন গন্ধ গন্ধ লাগছিলো, আর পিসগুলো ঠিকঠাক মানে দেয়নি। তোমরা দেখলেই বুঝতে পারবে সম্পূর্ণটা। বাকি সব খাবারই কিন্তু দুর্দান্ত ছিল। মাটনটা যেরকম লেগেছে আমার, সেরকমই তোমাদের সাথে সত্যটা শেয়ার করলাম। তো তোমরা লাস্ট অবধি দেখলেই, সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবে। আমি রেস্টুরেন্টের লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর তোমরা এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারো ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা লাস্ট অবধি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। Mm-hmm.